ষাটের দশক আমি এখন চরবলতল গ্রামে নৌকর করে বসে আছি। আপনারা যে সিনারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরবলতল গ্রামের কবরস্থান। আমি সিরাজগঞ্জ জেলার সাদাতপুর উপজেলার মধ্যবর্তী চরবলতল গ্রামের মাঝখানে আমি এখন নৌকের উপরে আছি। বর্ষাকালে এখানে যে সিনারি দেখতে পান এখানে অনেক সুন্দর দেখা যায়। এই গ্রামটি হচ্ছে চরবলতল গ্রাম। এই যে এলাকাটি দেখতে পাচ্ছেন, এই যে পানির পানিতে তলিয়ে আছে, এটি যখন গ্রীষ্মকালে এটি একটা আবাদি জমি, আবাদি পুরো মাত্রায় আবাদি ফসল এখানে, মানে চাষাবাদের চাষিরা এখানেই ধান রোপণ করেন। আর এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটি একটি লম্বা সারির মতো হয়ে দাঁড়িয়ে আছে। বর্ষাকালে জানো মনে হচ্ছে এটি একটি দ্বীপের মতো। আমরা সেই ইংল্যান্ডের সেই দ্বীপের কথাই মনে পড়লো, গ্রিনল্যান্ড দ্বীপ, যেটি মধ্য সাগরের মধ্যে আছে। আমরাও তেমনি এই গ্রামটাকে সাগরের মতোই, সাগরের মাঝখানে যেমন দ্বীপের মতো দাঁড়িয়ে আছে মনে করতে পারি। এই যে এ পাশে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চরবলতল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পাশে একটি পোলট্রি ফার্ম নির্মাণ করা হয়েছে। এই পোলট্রি ফার্ম স্কুলের জন্য একটি ব্যারিয়ার হয়ে দাঁড়িয়ে আছে, কারণ এখানে এই পোলট্রি ফার্মের জন্য এই পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। উপজেলা থেকে অনেকবার রিপোর্ট এসেছিলো এইখানে পোলট্রি ফার্ম নির্মাণ করার জন্য নিষেধ করা হয়েছিল, কিন্তু এই পোলট্রি ফার্ম যে মালিক শাহিনুর রহমান, ওনাকে অনেকবার রিকোয়েস্ট করার পরও তিনি গ্রামবাসীর কথা কর্ণপাত করেননি। তো আমরা এখানে যে ঘুরতে এসেছি, এখানে চরবলতল গ্রামের ঐতিহ্যবাহী কিছু দৃশ্য দেখালাম আপনাদেরকে। এই পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি ওই পাশ দিয়ে যাওয়ার পরে ওইদিকে গ্রামে চলে গেছে। আর এই গ্রামটির পিছন দিয়ে একটি মানে পাকা রাস্তা, যেটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে যদি সিনের দেখতে চান তাহলে চলে আসতে পারেন। সূর্য ডোবার দৃশ্যটি আমরা মনে করতে পারি, কক্সবাজার যখন আপনি কক্সবাজার ঘুরতে যান সেই সূর্য ডোবার দৃশ্য আবার মনে পড়ে যায়। কক্সবাজার সেন্ট মার্টিনে আপনি বসে যখন সূর্য ডোবার দৃশ্য দেখেন, এখান থেকেও ঠিক ওরকম করে আপনি সূর্য ডোবার দৃশ্যটি দেখতে পারেন। পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যায় ঠিক তখন পশ্চিম আকাশে যে সিনারিটা দেখা যায়, আপনারা যদি নিজে চোখে না দেখে থাকেন তাহলে কখনোই বিশ্বাস হবে না যে এটি শাহাদতপুর উপজেলার চরবলতল গ্রাম। মনে হবে এটি হয়তো একটি কক্সবাজারের মতোই একটি সমুদ্র সৈকত, অথবা সমুদ্রের দৃশ্য। ওই পাশে যে গ্রামটি দেখা যাচ্ছে ওইটি হচ্ছে কাদারবাদলা গ্রাম। ওখানে এখনও বিদ্যুতের ব্যবস্থা এখনও করা হয়নি। তো অচিরেই আশা করব যে এখান দিয়ে একটি রাস্তা চলে যাবে, তারপরে এই গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। এই স্কুলটা ভালো করে দেখান আপনি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এসেছিলাম এই গ্রামে। অনেক সুন্দর দৃশ্য এবং গ্রামবাসীর কাছ থেকে অনেক কথা বলে অনেক কিছু জানতে পেরেছি। আমরা অন্য কোনো প্রোগ্রামে আপনাদের সাথে থাকবো, বাংলাদেশের অন্য কোনো যে কোনো প্রান্তে আপনাদের সাথে, আরও অন্য কোনো সিরিয়াল নিয়ে আপনাদের সাথে থাকবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আর সবসময় সঙ্গে থাকুন চ্যানেল 24 এর সব প্রোগ্রাম। আপনি ধন্যবাদ।